পিপিএফ অ্যাকাউন্ট, ভারতবর্ষে যতগুলো ইনভেস্টমেন্টের অপশান রয়েছে পিপিএফ অ্যাকাউন্ট কিন্তু তার মধ্যে একটি পপুলার এবং বেস্ট অপশানগুলোর মধ্যে কিন্তু একটি। তা পিপিএফ অ্যাকাউন্টের সব থেকে বড় সুবিধা সেটি হলো এক্সেম্পট ক্যাটাগরিতে আসে, অর্থাৎ এখানে কিন্তু ইনভেস্ট করলেও আমাদের কোনো ট্যাক্স দিতে হয় না, ইন্টারেস্টের উপরও ট্যাক্স দিতে হয় না, এছাড়া ম্যাচিউরিটির সময়ও আমাদের কোনো ট্যাক্স দিতে হয় না। তা পিপিএফ অ্যাকাউন্টে কিন্তু অনেকেই ইনভেস্ট করতে আগ্রহী হয় এই কারণে, কিন্তু তারপরেও এত পপুলার ইনভেস্টমেন্ট প্ল্যান হওয়ার পরেও তা পিপিএফ অ্যাকাউন্টের বেশ কিছু সার্ভিস আছে কিন্তু যেগুলো সম্পর্কে আমরা খুব একটা জানি না। তা আজকে দুটি সার্ভিস নিয়ে পিপিএফ অ্যাকাউন্টের আলোচনা করব এবং আমি গ্যারান্টির সাথে বলতে পারি যে 95% মানুষ কিন্তু এই সার্ভিস সম্পর্কে অতটা ওয়াকিবহাল নয়। আর দু নম্বর অপশানটি কিন্তু একটি ব্রহ্মাস্ত্র আমাদের জন্য। তা এক নম্বর হলো পিপিএফ অ্যাকাউন্ট ক্যান বি ওপেন ফর আনসাউন্ড মাইন্ড, অর্থাৎ কারো যদি কোনো মানসিক সমস্যা থাকে তাহলে কিন্তু তার নামেও পিপিএফ অ্যাকাউন্ট খোলা সম্ভব এবং তার ফ্যামিলির অন্য কোনো ব্যক্তি তার প্যান নম্বরে সেই অ্যাকাউন্টটি খুলতে পারেন এবং সেই পিপিএফ অ্যাকাউন্টে যে টাকা ইনভেস্ট হবে সেটি কিন্তু যিনি ইনভেস্ট করছেন তার ইনকাম ট্যাক্স ফাইলে উনি ওর ডিডাকশন নিতে পারেন। অর্থাৎ ধরে নিচ্ছে যে এ ব্যক্তি যার বাড়িতে মেন্টালি চ্যালেঞ্জড কোনো ব্যক্তি রয়েছে, তাহলে এ ব্যক্তি কিন্তু চাইলে বি ব্যক্তির নামে একটি পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারে এবং সেক্ষেত্রে এ ব্যক্তিরই কিন্তু প্যান নম্বর চাইলে ইউজ করা যেতে পারে। এক্ষেত্রে কিন্তু মিস্টার এ তার ইনকাম ট্যাক্স ফাইলে 80C সেকশনে এর ডিডাকশন ক্লেম করতে পারে। এছাড়াও আরেকটি বড় সুবিধা যেটি, সেটি হলো পিপিএফ অ্যাকাউন্টে যেহেতু ইন্টারেস্ট রেট অন্যান্য ডিপোজিটের থেকে অনেকটাই বেশি, সুতরাং সেই মেন্টালি চ্যালেঞ্জড ব্যক্তির জন্য একটা টাকা কিন্তু সবসময়ের জন্য ডিপোজিট হতে থাকবে এবং সেটি বাড়তে থাকবে। যদি ভবিষ্যতে কোনো প্রয়োজন পড়ে তার ট্রিটমেন্টের বা অন্য কোনো কারণে, তাহলে কিন্তু সেই টাকা তুলে সেটা কিন্তু ইউজ করা সম্ভব। কিন্তু টাকা তোলার সময় অথবা ম্যাচিউরিটির সময় কিন্তু ব্যাংক চাইলে সেই ব্যক্তির কাছে প্রুফ চাইতে পারে যে এই টাকাটি কোথায় ব্যবহার করা হবে। আর দু নম্বর হলো ইমিউনিটি ফর অ্যাটাচমেন্ট পিপিএফ অ্যাকাউন্টের। এটি কিন্তু সব থেকে বড় বেনিফিট যেটি কিন্তু অনেক মানুষেরই জানা থাকে না। ধরে নিলাম আমার একটি লোন আছে যে লোনটি আমি জমা করতে পারিনি, অর্থাৎ আমি একজন ডিফল্টার। এখন ব্যাংক চাইলে কিন্তু আমার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নিতে পারে, আমার সেভিংস অ্যাকাউন্ট, আমার কারেন্ট অ্যাকাউন্ট, সমস্ত ধরনের অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে নিতে পারে এবং সেই লোনটি পরিশোধ করতে পারে। কিন্তু তারপরেও যদি কোনো টাকা ডিউ থেকে যায় ব্যাংক কিন্তু আমার পিপিএফ অ্যাকাউন্টে হাত দিতে পারবে না। রিসেন্টলি আমরা অনেক ব্যক্তিরই নাম শুনেছি, যেরকম নীরব মোদী, বিজয় মালিয়া, যারা কিনা দেশ ছেড়ে চলে গেছে বিভিন্ন রকম জালিয়াতির অভিযোগে। এখন তাদের যদি অনেক পরিমাণে লোন থাকে এবং ব্যাংক তাদের সম্পত্তি সমস্ত কিছু বাজেয়াপ্ত করে সেই টাকা দিয়ে তাদের লোন পরিশোধ করে, যদি তারা কোনো কারণে তাদের কোনো পিপিএফ অ্যাকাউন্ট খুলে থাকে এবং সেই পিপিএফ অ্যাকাউন্টে যদি কোনো অ্যামাউন্ট জমা করা থাকে, সেটি কিন্তু কোনো ব্যাংক অথবা গভর্নমেন্ট অর্গানাইজেশন কেউ কিন্তু সেই পিপিএফ অ্যাকাউন্টে হাত দিতে পারবে না। সেটি কিন্তু যেরকমভাবে ছিল সেই অবস্থাতেই থাকবে, যেটি কিনা আমাদের অ্যাকাউন্টকে আরও বেশি সিকিউর করে তোলে। তাহলে হলো না ইউনিক ব্যাপার? এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশানে কিন্তু দেওয়া আছে। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।